পাঁচজন মাইনরিটি কমিউনিটির, হিন্দু সম্প্রদায়ের পাঁচজন দরিদ্র দিনমজুর, তাদেরকে করোনায় প্রণোদনা দেওয়া হবে এই কথা বলে তাদের নামে সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং তাদের প্রত্যেকের কাছ থেকে 1,000 করে টাকা নেওয়া হয়েছে, নিয়ে তাদের নামে অ্যাকাউন্ট খুলেছে। এদেরকে ঢাকায় ডেকে নিয়ে আসা হয়। ঢাকায় ডেকে নিয়ে আসার পরে গাজীপুরে নিয়ে যাওয়া হয়, শ্রীপুর থানার উপজেলার হিসাবরক্ষক কর্মকর্তা। নিয়ে আসার পরে তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে, একজনকে 42 লক্ষ টাকা, একজনকে 68 লক্ষ টাকা, একজনকে 47 লক্ষ টাকা, আরেকজনকে 43 লক্ষ টাকা তাদের অ্যাকাউন্টে পাঠানো হয় সরকারি ফান্ড থেকে। এই টাকাটা সম্পর্কে এরা কেউ ওয়াকিবহাল না। যখন ওদেরকে জিজ্ঞাসা করা হলো ব্যাংকের ম্যানেজারের পক্ষ থেকে যে আপনাদের অ্যাকাউন্টে এত টাকা কেন, আপনার তো দিনমজুর, বলছে আমরা এই টাকা সম্পর্কে কিছুই জানি না, আমরা দিনে আনি দিন খাই, আমাদের দৈনন্দিন জীবন চলে। পরে দেখা গেল যে এই ঘটনার সঙ্গে উপজেলা হিসাবরক্ষক কর্মকর্তা বজলুর রহমান জড়িত এবং কম্পিউটার অপারেটর, তারা মূলত এইগুলোকে কেন্দ্র করে এদেরকে ফাঁসিয়ে এই টাকাটা হাতিয়ে নিতে চেয়েছিল, কিন্তু পরবর্তীতে ব্যাংকের ম্যানেজারের কথায় এরা এখান থেকে বেঁচে যায়। এই রিপোর্টগুলো ঢাকা পোস্ট এবং ডেইলি স্টার পত্রিকায় আসে। ঢাকা পোস্টের সেই পত্রিকা সহ আমরা জমা দিয়েছিলাম আদালতে, আদালতে জমা দিয়ে আজকে শুনানি হয়েছে। আদালত মন্তব্য করেছেন যে যারা এই ঘটনার সঙ্গে জড়িত, টাকা লুটপাট করেছে তাদেরকে ধরেন, এরা তো দিনমজুর, এরা তো গরিব মানুষ, তাদের কী জন্য হবে। এবং আমরা এই খবরটা দেখার পরে আমি যোগাযোগ করি পরিবারের সঙ্গে, ভুক্তভোগী পরিবারের সঙ্গে, তারা আমাদের সঙ্গে সেফ ফিল করে আমাদের কাছে আসে, আমরা আশ্বাস দিই যে এখানে আইনজীবীর কোনো ফি এর প্রয়োজন নাই, আমরা এটি প্রবণ হিসাবে করব উইদাউট এনি ফি। এবং তারা কাগজপত্র নিয়ে আসে, আমাদের কাছে জমা দেয়, আদালতে সাবমিট করেছিলাম। আজকে আদালত 1 বছরের জন্য তাদেরকে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন।